আজকে আমরা ক্লাস সিক্সের অধ্যায় নাইন পড়ব। শব্দ তৈরির প্রাথমিক কৌশল বা প্রত্যয় যোগে কিভাবে শব্দ তৈরি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে একটা ছবি দেখানো, দেখো একটা পর্বতমালার ছবি, একটা সাইকেলের ছবি, একটা মানবের ছবি এবং একটা বিনা পানির ছবি দেওয়া আছে। তাহলে এখানে হিমালয়, তাহলে হিম যুক্ত আলয়, তাহলে এটা আমরা কিভাবে ভাঙলাম, সন্ধির দ্বারা ভাঙলাম। তারপরে আছে সাইকেল, এটা একটা বিদেশি শব্দ। তারপরে আছে মন্দির, তাহলে মনু যুক্ত পেটকাটা মধ্যেন্ন শয় নয়, তাহলে পেটকাটা মধ্যেন্ন শয় নয়, এটা হলো প্রত্যয় যোগে আমরা এটাকে ভাঙলাম। তারপরে আছে বিনা পানি, তাহলে হচ্ছে কি বিনা পানিতে যার, বিনা পানিতে যার, এটা সমাসের দ্বারা। তাহলে এই উপরের যে ছবিগুলো আছে, প্রথমে আমরা সন্ধিতার শব্দটাকে ভাঙলাম, তারপরে সাইকেল হলো বিদেশি শব্দ, তারপরে প্রত্যয়ের দ্বারা, তারপরে সমাসের দ্বারা আমরা এগুলোকে জানতে পারলাম। এবারে দেখো আরও বিষয় যদি আমরা দেখি, বিজ্ঞান যুক্ত তো পেটকাটার মধ্যে নয় শয় দন্তের নয় হসি ক, তাহলে এটা কি হলো বৈজ্ঞানিক। গম যুক্ত অনট গমন, ক্রীড যুক্ত তব্য কর্তব্য, পাগল যুক্ত আমি পাগলামি। তাহলে এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, তাহলে এগুলো কি শব্দ বা ধাতুর পর কিছু কিছু বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করেছে। এই বর্ণ সমষ্টিগুলোকে আমরা কি বলে থাকি, প্রত্যয় বলে থাকি। আর এখানে উদাহরণগুলো কি, পেটকাটার মধ্যে নয় শয় দন্তে নয় হসি কসনিক, অনট তব্য আমি হলো প্রত্যয়। এবারে আমরা জানবো প্রত্যয় কাকে বলে। যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলা হয়। তাহলে প্রত্যয় কাকে বলছি আমরা, যে বর্ণ এবং যে বর্ণগুচ্ছ মানে একের অনেক ধাতু বা শব্দের সঙ্গে যোগ করে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয়। এবারে আমরা জানব বিভক্তি ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য। প্রত্যয় বিভক্তি, এক নম্বরে দেওয়া আছে ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ প্রত্যয় যোগে শব্দ বা ধাতু, শব্দ বা ধাতুই থেকে যায়। যেমন চার যুক্ত আই চোরাই, এটা হলো একটা নতুন শব্দ। ধাতু বা শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন করে, অর্থাৎ বিভক্তি যোগে শব্দ পদে পরিণত হয়। জল, এখানে এ বিভক্তালে হলো এটা জলে। ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করলে যেহেতু ধাতু বা শব্দ হয় তাই তারপর বিভক্তি যোগ করা যায়। যেমন মান যুক্ত দীর্ঘই মানি, মানি যুক্ত র মানি, তাহলে এখানে র বিভক্তি আর এখানে দীর্ঘই প্রত্যয় যোগ করা হয়েছে। ধাতু বা শব্দের সঙ্গে একবার বিভক্তি যোগ করলে যেহেতু ধাতু বা শব্দ পদে পরিণত হয় সেহেতু তারপর আর প্রত্যয় যোগ করা যায় না, প্রত্যয় কখনো পদের সঙ্গে যুক্ত হয় না। এবারে দেখা যাক কিভাবে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করা হয়। প্রথমে আছে ক তয়রে ঋকার, ভিন্ন অন্য কারকের শব্দে এই প্রত্যয় তৈরি হয়। ধাতু হচ্ছে পট, প্রত্যয় হচ্ছে আ, তাহলে এই দুটো যোগ করে নতুন শব্দ কি হলো পাট। তেমনি পচ হচ্ছে ধাতু, প্রত্যয় হচ্ছে অ, নতুন শব্দ যোগ করে হলো পাচ। দহ ধাতু অপ্রত্যয়, তাহলে নতুন শব্দ যোগ করে দাহ। ভূ ধাতু অপ্রত্যয়, নতুন শব্দ যোগ করে ভাব। তাহলে এখানে বাক্যে প্রয়োগ করলে একটা বাক্য গঠন করা যাবে। যেমন আমি আপনাদের প্রশ্ন কবিতাটি পাঠ করে শোনাচ্ছি, আমার অন্তরের অশুভ শক্তিকে নাশ করো প্রভু। এবারে দু নম্বরে আসছে অনট, কারক বাচ্চে ও ভাব বাচ্চে এই প্রত্যয়টি কিভাবে আমরা ব্যবহার করব। হয় রিকার হন অদন্তে না অন, তাহলে এটা হলো হরণ। পা যুক্ত অন পান, নি যুক্ত অন নয়ন, এখানে ধাতু হচ্ছে দা, প্রত্যয় হচ্ছে অন, নতুন শব্দ যুক্ত হলো দান। সি হচ্ছে ধাতু, অন হচ্ছে প্রত্যয়, নতুন শব্দ শয়ন। ভূ হচ্ছে ধাতু,
অন হচ্ছে প্রত্যয় ভোজন। তা যদি আমরা এটা বাক্যে প্রয়োগ করি তাহলে হবে, রাবণ সীতাকে হরণ করেছিলেন, নয়ন মেলে দেখো দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে, আমাদের জেলায় একটি রবীন্দ্র ভবন আছে। তাহলে আমরা আজকে প্রত্যয় সম্বন্ধে জানলাম এবং প্রত্যয় আর ধাতু মিলে নতুন যে শব্দগুলো গঠন হয় এখানে যে ছকটা দেওয়া আছে এটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা আরো বেশি ভালো করে জানতে পারবো। এখানে অনেকগুলো দেওয়া আছে। এরপরে আসছে ধাতু থেকে চলিত ভাষাতে নতুন শব্দ কিভাবে গঠন করা যায়। কাঁদ যুক্ত অ কাঁদো, নিব যুক্ত অ নিবু। তাহলে এখানে আমরা বাক্যে প্রয়োগ করলে আলোটা নিবু নিবু করছে, তোমাকে কাঁদো কাঁদো দেখাচ্ছে কেন। আমরা শব্দ তৈরির প্রাথমিক কৌশলের প্রথম পাঠটা আমরা পড়ালাম, নেক্সট ক্লাসে এর আরো বিষয়ে আমরা জানবো।